একই অবাক কাণ্ড, ছেলের জামিন চাইতে আসা নারীকে দিয়ে গা টেপালেন পুলিশ কর্মকর্তা। এই কেমন অবাক কাণ্ড ঘটিয়েছেন এই পুলিশ কর্মকর্তা, চলুন আমরা এ সম্পর্কে বিস্তারিত বিষয়টি জেনে নেই পুরো খবরটি না টেনে দেখে। এক পুলিশ অফিসার থানার মধ্যেই খালি গায়ে বসে আছেন আর তার শরীরে টিপছেন এক স্থানীয় মহিলা। অভিযোগ উঠেছে ছেলের জামিনের জন্য ওই পুলিশের কাছে গিয়েছেন ওই মহিলা আর ছেলের জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে তিনি তাকে দিয়ে গা টিপিয়ে নিচ্ছেন, এমনকি সেটা একেবারে থানার ভেতর। অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম শশীভূষণ। ইতিমধ্যে এই ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও প্রকাশ্যে আসতেই ওই পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে এক পুলিশ কর্মকর্তা অবধ নগ্ন হয়ে বসে আছেন আর এক নারী তার গা টিপছেন এবং অন্য এক নারী উল্টো দিকে একটি চেয়ারে বসে আছেন। এই সময় শশীভূষণ খালি গায়ে বসে নারী ছেলের জামিনের জন্য ফোনে কথা বলে যাচ্ছিলেন আইনজীবীর সঙ্গে। আইনজীবীকে তিনি বলেছেন জামিনের জন্য 10,000 টাকা পাঠাবো, সঙ্গে দুই নারীকে প্রয়োজনীয় তথ্য এবং আধার কার্ড নিয়ে দেখা করতে বলবো আপনার সঙ্গে। শশীভূষণকে আরো বলতে শোনা যায় নারী গরিব, তাই তার ছেলে জামিনের জন্য টাকা দেওয়ার ক্ষমতা নেই, তাই তিনি 10,000 টাকা দেবেন। ফোনে যখন ওই পুলিশ কর্মকর্তা কথা বলছিলেন তখন ওই নারীকে দিয়েই তেল মালিশ করিয়ে গা টেপাচ্ছিলেন তিনি। তবে এই ভিডিওটি পুলিশের উপর মহলে পৌঁছাতেই শশীভূষণকে সাসপেন্ড করা হয়। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরও খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।